কিছুদিন আগে দেখেছি বাংলাদেশে তথাকথিত এক সেলিব্রিটি বিদেশ থেকে এসেছে, বুরকা পরিহিত এক মহিলা হাতে ধরে চুমা খাওয়া শুরু করেছে। নাউজুবিল্লাহ করবেন না, অজ্ঞতা মূর্খতা জেহালাত কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে। বিস্তারিত অনেক কথা এত কথা বলতে চাই না, ফর এক্সাম্পল দুই একটা কথা বলেছে, শুধু আপনাদের কর্ণকোহরে এই মেসেজটা দিতে চাই। সন্তানদেরকে দিনদার বানান, ইমানদার বানান, লাভবান হবেন দুনিয়াতে, সবচেয়ে বেশি লাভবান হবেন চোখটা বন্ধ হয়ে যাওয়ার। আমার প্রিয় যুবক ভাইরা বা বোনেরা, ধর্ম এবং দিন সম্পর্কে অবগত না হওয়ার কারণে দেশের মধ্যে পোশাকের নামে আন্দোলন করে নোংরামি এবং বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, বোরকার বিরুদ্ধে স্লোগান দাঁড়ায় তুলে জুড়ে বলুন না ঠিক কিনা। ধর্ম সম্পর্কে অবগত না হওয়ার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ইমান বিধ্বংসী যত কর্মকাণ্ড, বাংলাদেশের অনেক সময় মুরর নেতাদের মুখ দেখেও তাদের কুহুরি বক্তব্য বের হয়ে যায়। মনে রাখবে কয়েকটা বড় গুণা আছে, যে গুণা খুললে কেয়ামতের মাঠে তার জন্য নাজাতে, তার জন্য সাফাতে, তার জন্য মুক্তির কোন রাস্তা আল্লাহ পাক খুলে রাখবেন না। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে গুণাটি, সে গুণার নাম হচ্ছে শিরক। সবচেয়ে বড় গুণার নাম কি একটু জোর আওয়াজে সকলকে বলতে হবে, সবচেয়ে ভয়ঙ্কর গুণা হচ্ছে শিরক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির ওয়া মার সাহাবীরা, সবচাইতে বড় গুণাগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, অবশ্যই আপনি বলে দেন সবচেয়ে বড় ভয়ঙ্কর গুণা কি? নবীজি বলেন, আকবারুল কাবায়ির থালাথা, কবিরা গুনার মধ্যে ভয়ঙ্কর তিনটা বড় গুণা, যে গুণা কবিরা গুনার সর্দার গুণা, এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দু নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। সাহাবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার বললেন, কওলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। বর্ণনা করে সাহাবী বলেন, আল্লাহর হাবিব মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, এ কথাটা এত বেশি বলতেছিলেন আমাদের মধ্যে ভয় লাগতেছে, আর মনে মনে ভাবছিলাম আল্লাহ নবী যদি এবার একটু কম বলতেন, নবীজির কথা যদি আর সামনে অ্যাডভান্স না করতেন, এত ভয় লাগতেছিল আমাদেরকে। কারণ হচ্ছে আল্লাহর হাবিব বলে তিনটা হচ্ছে কবিরা গুনার সর্দার, এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, দুই নাম্বার পিতা মাতার নাফরমানি করা, আর তিন নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া।